আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের গণিত ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার। আজকে আমরা পরিমিতি অধ্যায়ের অনুশীলনী 16.1-এর 6 থেকে 10 পর্যন্ত এই 5টি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তাহলে আর দেরি না করে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা গাণিতিক সমস্যার প্রশ্নটি নিয়ে আলোচনা করব। 6 নং প্রশ্নে বলা হয়েছে, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার এবং 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করুন। খুবই সহজ একটি গাণিতিক সমস্যা। আমরা সবাই জানি যে ত্রিভুজের দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল কত? হাফ গুণন এ বি সাইন থিটা। এখানে এ হলো একটা বাহু এবং বি হলো আরেকটা বাহুর দৈর্ঘ্য। ওকে, তাহলে আমরা এখানে প্রথমে লিখব যে দেওয়া আছে এক বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু কত? 26 মিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য বি ইকুয়াল টু 28 মিটার। ঠিক আছে, এই দুটো জিনিস দেওয়া আছে। তাহলে আমাদের অন্তর্ভুক্ত কোণ বের করতে হবে, তাহলে অর্থাৎ থিটা বের করতে হবে। অতএব বা আমরা ধরি এদের অন্তর্ভুক্ত কোণ সমান সমান থিটা। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান কত? হাফ গুণন এ বি সাইন থিটা। একটু আগে আমরা এখানে সূত্র আলোচনা করেছি, তাহলে আমরা মান বসাবো। দেখো এর মান কত? এর মান হল 26 এবং বি এর মান কত? 28 গুণন সাইন থিটা। ওকে, আমরা একটু কাটাকাটি করি, তাহলে এখানে কত হয়? এখানে 13 হয়। আমরা ক্যালকুলেটার ব্যবহার করে হিসাবটা করে দেখব। 364 সাইন থিটা, 364 সাইন থিটা। তাহলে এটা আমরা কি পেলাম? এটা আমরা পেলাম এই ত্রিভুজের ক্ষেত্রফল। কিন্তু একটু খেয়াল করে দেখো, এই প্রশ্নের মধ্যে কিন্তু আরেকটা ক্ষেত্রফল দেওয়া আছে। বলা আছে ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 26 মিটার এবং 28 মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে কত? 182 বর্গমিটার। তাহলে এখানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে, আমরাও একটা ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করলাম। তাহলে প্রশ্ন মতে এই ক্ষেত্রফল সমান সমান এই ক্ষেত্রফল, অর্থাৎ 364 সাইন থিটা সমান সমান কত? 182। খুবই সহজ বিষয়। তাহলে লিখি আমরা প্রশ্ন মতে 364 সাইন থিটা ইকুয়াল টু 182 বা সাইন থিটা ইকুয়াল টু 182 ডিভাইডেড 364। কাটাকাটি করে কত হয়? 2 হয়, উপরে 1। বা সাইন থিটা ইকুয়াল টু কত? হাফ। আমরা সবাই জানি যে সাইন 30 ডিগ্রি মান হাফ। ওকে, সুতরাং আমরা হাফের পরিবর্তে লিখতে পারি সাইন 30 ডিগ্রি। ওকে, দুদিক থেকে সাইনটাকে বাদ দিয়ে দিলাম, থিটা ইকুয়াল টু কত পেলাম? 30 ডিগ্রি। এটি আমাদের আজকের প্রশ্নের আনসার। আমাদের কাছে চাওয়া হয়েছিল যে দুইটি বাহুর অন্তর্ভুক্ত কোণ কত, তাহলে আমরা সহজে পেয়ে গেলাম যে দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। এবার আমরা 7 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। 7 নং প্রশ্নে বলা হয়েছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গমিটার, তাহলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। সমান সমান বাহু দুইটার দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ হলো যে ত্রিভুজের দুইটি বাহু সমান, তাদেরকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এবং এই দুটি বাহুর প্রত্যেকটি হলো 10 মিটার, ঠিক আছে, এবং ক্ষেত্রফল দেওয়া আছে 48 মিটার। তাহলে ভূমিটা কত, এটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ আমরা যদি একটা ছোট্ট এখানে একটা ছবি আঁকতে পারি তাহলে আরও সুবিধা হয়। দেখো, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, দুইটাই 10, এটাও 10 মিটার এবং এটাও 10 মিটার। তাহলে এই ভূমি বি, এই বি এর মানটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখে দেওয়া আছে সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান কত? এই বাহুর দৈর্ঘ্যটা আমরা এ ধরছি, তাহলে এ ইকুয়াল টু দেওয়া আছে
10 মিটার, ওকে, সমান সমান বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 10 মিটার। ধরি ভূমির দৈর্ঘ্য সমান কত বি, আমরা ভূমিকে বি ধরে নিলাম, এই যে এখানে ধরেছি বি, সুতরাং এই বি এর মানটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল, আমরা কিন্তু এখানে লিখেছি, দেখো একটু খেয়াল করো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বি বাই ফোর, ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা লিখতে পারি ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা একটা ক্ষেত্রফল, আর অঙ্কের মধ্যে কিন্তু আমাদের আর একটা ক্ষেত্রফল দেওয়া আছে 48। তাহলে প্রশ্ন মতে এত ইকাল টু 48, আমরা খুব সহজে এটা বুঝতে পারবো আশা করি। তাহলে লেখা যাচ্ছে প্রশ্ন মতে বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু কত 48, ওকে। বা তাহলে এখানে আমরা বিটাকে যদি রাখি তাহলে ফোর রুট ওভার ফোর, দেখো এ স্কোয়ার আমরা জানি এর মান কত, আমরা এখানে লিখেছি এর মান হচ্ছে 10, তাহলে এখানে লিখবো 10 স্কোয়ার মাইনাস বি এর মান তো আমাদের জানা নেই, বি আমরা বের করবো ইকাল টু এই যে এখানে ফোরটা ছিল সেই ফোরটা এদিকে গিয়ে গুণ হয়ে গেল, ঠিক আছে? বা তাহলে আমরা একটু দেখি, এখানে বি আছে রুট ওভার, এখানে কত আছে 10 কে স্কোয়ার করলে কত হয় 100 হয়, ওকে 100 লিখলাম আমরা, মাইনাস বি স্কোয়ার ইকাল টু কত, আমরা এটা একটু গুণ করে লিখি, এটা পেলাম কত 192। বা এবার এটা এটা আমরা যদি দুই পক্ষে স্কোয়ার করি তাহলে কিন্তু আমাদের রুটটা চলে যাচ্ছে, তাহলে আমরা একটু স্কোয়ার করবো এখানে, তাহলে বি স্কোয়ার গুণন বি স্কোয়ার ইন্টু, এই খেয়াল করে দেখো এখানে 4 আর 100 গুণ দিলে কত হয় 400, 400 বিয়োগ কত বি স্কোয়ার। আমি যেহেতু উভয় পক্ষকে বর্গ করেছি তাহলে এখানে বির বুড়তা রুট নাই, বিকে বর্গ করার ফলে বি হয়ে গেছে বি স্কোয়ার, এবং স্কোয়ার আর রুট কিন্তু কাটা গেছে, যার ফলে রুটটা এখানে নাই, ইকুয়াল টু কত 192 স্কোয়ার, এটাকেও স্কোয়ার হয়ে গেল। আমরা এখানে কী লিখবো, বর্গ করে, আমরা দুই পক্ষ এখানে বর্গ করেছি, ওকে। আচ্ছা দেখো খেয়াল করো, বা তাহলে আমরা কী করতে পারি, এখন আমরা এখানে লিখতে পারি, আমরা এটা গুণ করে দেবো, তাহলে 400 আর বি স্কোয়ার মাইনাস বি ফোর হয়ে গেল 36864। আমরা এই 192কে বর্গ করে এটা পেলাম বিশাল একটি সংখ্যা, তাহলে এটা আমরা একটু সাজিয়ে লিখবো তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা প্রথমে সবগুলোকে একপাশে আনি, তাহলে দেখো আমরা যদি একপাশে আনতে যাই তাহলে কী হবে, একটু সাজিয়ে লিখলাম মাইনাস বি ফোর প্লাস কত 400 বি স্কোয়ার, ওকে। আর এই যে এটা এটা আমরা এটা এই পাশে আনবো, তাহলে মাইনাস হলো 36864 ইকাল টু 0। তাহলে আমরা এটাকে মিলে ট্রানফ্যাক্ট করবো, তার আগে আমরা একটু খেয়াল করি যে প্রথমেই কিন্তু মাইনাস আছে, তাহলে আমরা যদি শুরুতে মাইনাস দেখতে পাচ্ছি শুধু আমরা পুরোটাকে মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে এই শুরুর মাইনাসটা আর থাকবে না, ওকে। তাহলে আমরা এখানে মাইনাস দ্বারা গুণ করবো, তাহলে আমরা লিখবো বি ফোর মাইনাস 400 বি স্কোয়ার, কারণ এখানে প্লাস ছিল, আমরা যেহেতু পুরোটাকে মাইনাস দিয়ে গুণ করছি সুতরাং সবগুলো চিহ্ন পাল্টে যাবে, তাহলে এখানে প্লাস হয়ে যাবে 36864 ইকুয়াল টু 0, এটা আমরা পেলাম। এবার এখানে আমরা কী করবো, মিডল টার্ম ফ্যাক্ট করবো, ওকে ওকে। আমরা উপরের অংশটা মুছে দিচ্ছি, আমাদের যেহেতু জায়গা নেই, এখানে আমরা বি ফোর, এখানে এখানে দেখছি আমরা কত 36864, এটাকে আমরা আমাদের ভাঙতে হবে, তো এটাকে যদি আমরা ভাঙি একটু খেয়াল করে দেখো, এখানে আমরা কী পেলাম বি ফোর, বি ফোর আচ্ছা ওকে, মাইনাস 256 বি স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার প্লাস 36864 ইকুয়াল টু 0। একটু খেয়াল করে দেখো, আমরা যদি 256 আর 144কে যোগ করি তাহলে কিন্তু 400 হয়, ঠিক আছে? আবার এই দুটোকে গুণ করলেও কিন্তু এই জিনিসটা পাওয়া যায়, তোমরা একটু হিসেব করে দেখো, ঠিক আছে? ওকে, এবার আমরা কী করবো, এটাকে কমন নিব। একটু খেয়াল করো, আমরা এখানে মিডল টার্ম ফ্যাক্ট করেছি, এই সংখ্যাটাকে আমরা ভাঙলাম, ভেঙে আমরা কী কী পেলাম, 256 পেলাম আর 144 পেলাম, ঠিক আছে? এই দুটো সংখ্যাকে যোগ করলে দেখবা 400 হচ্ছে, এবং এই দুটো সংখ্যায় গুণ করলে 36864 হচ্ছে। সুতরাং এটা আমাদের মিডল ফ্যাক্টটা সঠিক হয়েছে। এবার আমরা এখান থেকে কমন নিব, প্রথমটাতে কী কমন যায়, বি স্কোয়ার কমন যায়, তাহলে কী থাকলো, বি স্কোয়ার মাইনাস 256, ওকে। এখান থেকে কী কমন যায়, 144 কমন যায়, তাহলে কী থাকে, বি স্কোয়ার মাইনাস 256 ইকুয়াল টু 0। কারণ কী, দেখো এখান থেকে বি স্কোয়ার যখন কমন নিলাম, এখানে বি স্কোয়ার কিন্তু ডাবল আছে, বি স্কোয়ার কমন নিলেও একটা বি স্কোয়ার থাকলো,
ওকে। আর এখানে 256 বিস্কুট ছিল, আমি বিস্কুটটা কমন নিলাম, তাহলে 256 থাকলো। এবার এই দুইটার মধ্যে আমি 144 কমন নিয়েছি, তাহলে এখানে বিস্কুট থাকলো। আর এই আমরা জানি যে কমন নিয়ে মানে ভাগ করা, তাহলে 36,864কে যদি আমরা 144 দিয়ে ভাগ করি তাহলে 256 হয়। ওকে, আশা করি বিষয়টা বুঝেছো। এবার আমরা দেখো এই দুইটা কিন্তু সবার মধ্যে আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস 256 কমন নিলাম, এখানে কি থাকলো বি স্কোয়ার মাইনাস 144 থাকলো। ওকে, ইকুয়াল টু জিরো, বা এখানে আমরা পাচ্ছি যে বি স্কোয়ার মাইনাস 256 ইকুয়াল টু জিরো, বা বি স্কোয়ার ইকুয়াল টু 256, অতএব বি ইকুয়াল টু রুট ওভার 256। তাহলে আমরা যদি 256কে আমরা রুট করি তাহলে দেখি কত হয়, আমরা পেলাম 16। তাহলে এখানে আমরা একটা মান পেয়ে গেছি 16। আচ্ছা, এখানে অথবা আর একটা মান আমরা বের করবো, অথবা আমরা এই অংশটা লিখবো এবার, বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল টু জিরো, বা বি স্কোয়ার ইকুয়াল টু 144, বা বি ইকুয়াল টু রুট ওভার 144, অতএব বি ইকুয়াল টু কত পেলাম, 12 পেলাম। কারণ আমরা জানি যে 144কে বর্গ করলে, বর্গমূল করলে কত হয়, 12 হয়। তাহলে আমরা বি এর মান পেলাম 16 এবং 12, অর্থাৎ এই ত্রিভুজটার যে ভূমির কথা বলা হয়েছে, তাহলে ভূমির দৈর্ঘ্য, অতএব ভূমির দৈর্ঘ্য 16 মিটার, ও 16 মিটার অথবা 12 মিটার, এটি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 8 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নে বলা হয়েছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে, দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো, 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। আমরা এই উদ্দীপকটা নিয়ে একটা চিত্র এঁকেছি তোমাদের বোঝার সুবিধার্থে। আমরা এখানে দেখিয়েছি যে এ হলো সেই নির্দিষ্ট বিন্দু যেখানে দুজন ব্যক্তি যেখান থেকে যাত্রা শুরু করেছে। তো একজন ব্যক্তি এসি বরাবর চলে গেছে এবং আরেকজন ব্যক্তি এবি বরাবর চলে গেছে, এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 135 ডিগ্রি। তো যে ব্যক্তি এসি বরাবর গেছে তার বেগ হচ্ছে ঘন্টায় কত, 5 কিলোমিটার, এবং যে ব্যক্তিটা এবি বরাবর গেছে তার বেগ হচ্ছে ঘন্টায় 7 কিলোমিটার। তাহলে বলা হয়েছে 4 ঘন্টা পরে তাদের দূরত্ব কত। তো আমরা ধরলাম যে 4 ঘন্টা পর এ স্থান থেকে যে ব্যক্তি যাত্রা শুরু করলো তিনি বি বিন্দুতে পৌঁছালেন, এবং আরেক ব্যক্তি সি বিন্দুতে পৌঁছালেন। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ বি এবং সি, সো এটা হচ্ছে তাদের সর্বশেষ অবস্থান। সো আমাদের নির্ণয় করতে হবে তাদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ বিসি, বিসি এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা খুব সহজে এটা করতে পারবো, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আমরা লিখলাম, ধরি এ বিন্দু হতে 135 ডিগ্রি কোণে দুটি রাস্তা এবি ও এসি বরাবর দুজন ব্যক্তি রওনা হলেন, আচ্ছা দুজন ব্যক্তি দুই দিকে চলে গেলো, তাই না? এখানে আমরা একটু লিখবো, আমাদের এখানে জায়গাকে কম, আমি কম লিখছি, তোমরা একটু খেয়াল করে দেখো। এখানে তোমরা একটু লিখে দিবা যে ধরি প্রথম ব্যক্তি 4 ঘন্টা পরে সি বিন্দুতে পৌঁছালেন এবং দ্বিতীয় ব্যক্তি 4 ঘন্টা পরে বি বিন্দুতে পৌঁছালেন, সুতরাং আমাদের তাদের মধ্যবর্তী দূরত্ব বিসি বের করতে হবে। এটা একটু লিখে দিলে ভালো হবে। আচ্ছা ওকে, তাহলে আমরা এবার কী করবো, তাহলে আমরা লিখবো যে এবি, অর্থাৎ এবি যে দূরত্বটা সেই এবির মানটা বের করবো কীভাবে। দেখো আমরা জানি যে দূরত্ব সমান সময় বেগ গুণন সময়, বেগ গুণন সময়, ঠিক আছে। আচ্ছা তাহলে বেগ কত, আমাদের এখানে বলাই আছে যে এবি বরাবর বেগ হচ্ছে 7 আর এখানে টাইম হচ্ছে 4, সুতরাং 28 কিলোমিটার। আচ্ছা আমাদের দুইটা দূরত্ব বের করতে হবে, একটা আমরা বের করে ফেলেছি, আরেকটা হচ্ছে এসি, এবং এসি ইকুয়াল অনুরূপভাবে বেগ গুণন সময় আমরা লিখব যে বেগ গুণন সময়। আচ্ছা তাহলে এসি বরাবর বেগ কত, 5, এবং টাইম তো একই 4, তাহলে 20 কিলোমিটার। তাহলে আমরা বের করলাম যে এসি বরাবর কত কিলোমিটার, আমরা একটু লিখে দেই 20 কিলোমিটার, এবং এবি বরাবর 28 কিলোমিটার।
আমরা দুইটা দূরত্ব এখানে বের করে ফেলেছি। এখন আমরা যে দেখলাম যে এসি এবং এবি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 135, যেটা উদ্দীপকে বলা আছে, তাহলে আমাদের এই কোণটা কত সেটা বের করা দরকার। এই কোণটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে যে কোণটা আছে, দেখো এই বিন্দুতে যে পুরো কোণটা, অর্থাৎ এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে বি এ সি। আমরা একটু লিখে দেখো যে কোণ বি এ সি প্লাস, আর এই কোণটার নাম হচ্ছে কয় ডিগ্রি? 135 ডিগ্রি। আমরা নাম দিলাম না, সরাসরি দিলাম 135 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণ মিলে কিন্তু কয় ডিগ্রি হলো? 180 ডিগ্রি। আমরা সহজভাবে জানি যে এক সরল কোণ, অর্থাৎ এভাবে যদি আমরা লম্ব টানি তাহলে এই কোণটা পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এক সরল কোণ। এ পাশে কত? এ পাশে আর এ পাশে যোগ করলে কত হবে? 180 হবে। সব ক্ষেত্রে তাই হবে এটা, তাই না? তাহলে আমরা এই জন্যই বলেছি যে দুই পাশে কোণটা যোগ করলে কত হবে? 180 ডিগ্রি হবে। আমরা এটা লিখবো এখন 180 ডিগ্রি। অতএব আমরা এই বিএসি কোণটা, অর্থাৎ এই কোণটা মান আমরা বের করবো। অতএব অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 180 - 135, সমান কত? 45 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা আমরা কত পেলাম? 45 ডিগ্রি পেয়ে গেলাম, খুব সহজে পেয়ে গেলাম। আশা করি এটা বুঝেছো তোমরা। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। সমকোণী ত্রিভুজের নাম কি? এ বি ডি। তাহলে আমরা লিখি যে ত্রিভুজ এ বি ডি হতে পাই, আমরা এখান থেকে লিখতে পারি কত? ট্যান থিটা। দেখো একটু খেয়াল করো, ট্যান, আমরা এটা যেহেতু কোণ তাহলে ট্যান 45 ইকুয়াল টু কত? আমরা সবসময় জানি ট্যান থিটার সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে কোনটা? লম্ব হচ্ছে বিডি। আর ভূমি কোনটা? ভূমি হচ্ছে এডি। ঠিক আছে, ভূমি হচ্ছে এডি। বা আমরা জানি ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে ইকুয়াল টু কত? বিডি বাই এডি। অতএব আমরা যদি ক্রস গুণ করি তাহলে কী লিখতে পারি আমরা? বিডি সমান সমান এডি। এটা আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস পেয়ে গেলাম, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এবার আমরা যদি এই ত্রিভুজটাতে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে আমরা কিন্তু এই মানটা আমরা এখানে পেয়ে যেতে পারি। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখব, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, আমরা সংক্ষেপে লিখলাম অনুযায়ী। ওকে, তাহলে অতিভুজ স্কোয়ার, অতিভুজ কোণটা? অতিভুজ হচ্ছে আমাদের এবি। অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, লম্ব কোণটা? বিডি। প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে কোনটা? এডি, এডি স্কোয়ার। বা একটু খেয়াল করে দেখো এবি, এবি এর মানটা কত? এবি এর মানটা কিন্তু আমরা একটু আগে বের করেছি, দেখো এই যে এবি এর মান হচ্ছে কত? 28। তাহলে 28 স্কোয়ার। প্লাস বিডি আর এডি কিন্তু সমান, দেখো আমরা একটু আগে লিখেছি বিডি এবং এডি সমান, সুতরাং আমরা বিডির পরিবর্তে কিন্তু আমরা এডি লিখতে পারি। ওকে, তাহলে আমরা এডি স্কোয়ার লিখলাম প্লাস এডি স্কোয়ার লিখলাম। এখানে 28 স্কোয়ার আর এখানে এডি আর এডি যোগ করলে 2 এডি স্কোয়ার। বা 2 এডি স্কোয়ার ইকুয়াল টু কত? 28 স্কোয়ার। বা এডি স্কোয়ার ইকুয়াল টু, দেখো 28 কে আমরা যদি স্কোয়ার দিই তাহলে কত হয়? 28 স্কোয়ার ইকুয়াল টু কত? 784। আমরা পেলাম 784। আর এখানে একটা 2 ছিল, সেই 2টা এখানে ভাগ হয়ে গেল। ঠিক আছে, বা এডি সমান সমান রুট হয়ে যাবে। দেখো তাহলে 784কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 392 হবে, 392। অতএব এডি সমান সমান কত? আমরা একটু দেখি 392 রুট করি কত হয়? √392। আমরা পেয়ে গেলাম কত? 14√2। আমরা পেলাম 14√2, এটা আমরা পেলাম। এটা কিসের মান পেলাম আমরা? এডির মান পেলাম। দেখো এ ডি আমরা এখানে একটু লিখে রাখি 14√2, এটা এখান থেকে এইটুকু মান পেলাম আমরা 14√2। ঠিক আছে, এই মানটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এইবার আমাদের টার্গেট হচ্ছে কী বের করা? বিসি বের করা। তাহলে এই পুরো ত্রিভুজটা, অর্থাৎ বি ডি সি, এই পুরো ত্রিভুজে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা এখন আমরা সব পেয়ে যাব। একটু খেয়াল করে দেখো, অতএব ত্রিভুজ কী লিখবো আমরা? বি ডি সি। এই ত্রিভুজে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে দেখো এখানে কী হয়? অতিভুজ কোণটা? অতিভুজ হচ্ছে বিসি। অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব কোণটা? লম্ব হচ্ছে এখানে বিডি। লম্ব স্কোয়ার প্লাস ভূমি কোণটা? ভূমি হচ্ছে সিডি, সি থেকে ডি পর্যন্ত সিডি স্কোয়ার। ঠিক আছে, বা
দেখো বিসি বিসি মান আমাদের বের করতে হবে, এটা আমাদের টার্গেট। ওকে, এটা আমাদের মান নাই। বিডি পরিবর্তে কিন্তু আমরা এডি লিখতে পারি, তাই না? এই দেখেন আমরা আছে বিডি পরিবর্তে এডি লেখা যায়। সো আমরা বিডি জায়গাতে আমরা এডি স্কোয়ার লিখে দিলাম। প্লাস এবার আসে সিডি। দেখো সিডি এই পর্যন্ত, তাহলে এখানে এডি এবং এসি এই দুটো যোগ করলে, আমরা এই দুটো যোগ করলে কিন্তু সিডি হয়। ভালো করে খেয়াল করে দেখো যে সিডিকে আমরা ভাঙতে পারি কিভাবে, এসি প্লাস এডি। ওকে, লিখে দিই আমরা এসি প্লাস এডি, ঠিক আছে, হোল স্কোয়ার। ওকে, বা বিসি স্কোয়ার ইকাল টু, এবার আমরা এডি এর মান কিন্তু আমরা একটু আগে পেয়ে গেছি, কত মান দেখো, এই যে এডি এর মান পেয়ে গেছি 14√2, তারপর কি আছে, স্কোয়ার আছে। ওকে, প্লাস এবার দেখো এসি এর মান কত, এ থেকে সি পর্যন্ত এই মানটা আমরা অনেক আগেই বের করেছিলাম, এসি এর মান পেয়েছিলাম আমরা 20। দেখো সেই মানটা আমরা এবার বসাবো 20, প্লাস এডি এর মান তো 14√2 আমরা আগে পেয়েছি, পুরোটাকে কী দেবো, হোল স্কোয়ার দেবো। ওকে, বা বিসি স্কোয়ার ইকাল টু, আমরা এই মানগুলো একটু আলাদা বের করে নিই তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা লিখবো 14√2, এটাকে আমরা একটু স্কোয়ার দিই তাহলে কত হয় দেখি, 392 যোগ, এবার আমরা এটাকে স্কোয়ার দিব, আমরা পেলাম হচ্ছে 1583.95, 1583.95 এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখবো এটা দুটো যোগ করে দিব, বা বিসি স্কোয়ার ইকাল টু, দেখো আমরা এটা যোগ করে দিব, আমরা পেয়ে গেলাম 1975.95, বা বিসি ইকাল টু, এটা স্কোয়ারটা এদিকে রুট হবে 1975.95, অতএব বিসি ইকাল টু, আমরা এটাকে একটু রুট করে দেখি কত হয়, 44.45, আমাদের মান আসলো 44.45 এত কিলোমিটার, এটি আমাদের অ্যান্সার। কারণ আমাদের কাছে চাওয়া হয়েছিল যে কি, যে 4 ঘন্টা পরে আমরা বলেছিলাম যে এখান থেকে রওনা হওয়া দুজন ব্যক্তি, একজন গেল বিতে আর একজন গেল সিতে, তাহলে বিসি হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে আমরা বিসি এর মান কিন্তু পেয়ে গেছি 44.45 কিলোমিটার। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 9 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। 9 নং প্রশ্নে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে 3টি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6, 7 ও 8 সেন্টিমিটার, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এই উদ্দীপক অনুযায়ী আমরা একটা চিত্র এঁকেছি, বলা হয়েছে একটা সমবাহু ত্রিভুজ। আমরা জানি যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকেছি যার প্রতিটি বাহুই সমান। আচ্ছা, এখানে বলা হয়েছে যে এই অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে অঙ্কিত 3টা লম্ব, আমরা অভ্যন্তরে সেই বিন্দুটাকে ধরেছি ও, ও বিন্দু থেকে 3টি বাহুর উপর 3টা লম্ব এঁকেছি আমরা। ও বিন্দু থেকে দেখো এ বি বাহুর উপর যে লম্বটি এঁকেছি তার মান হচ্ছে 6 সেন্টিমিটার, এবং বিসি বাহুর উপর যেটা এঁকেছি সেটা হচ্ছে 8 সেন্টিমিটার, এবং এসি বাহুর উপর যেটা এঁকেছি সেটা হচ্ছে 7 সেন্টিমিটার। ব্যাস, উদ্দীপক নিয়ে অনুযায়ী আমরা লিখে ফেললাম। এবার আমাদেরকে বলা হয়েছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, তাই আমরা ধরে নিচ্ছি যে ধরি ধরি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান সমান এ, আমরা ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি কত, এ। আচ্ছা, এ ধরে নিয়েছি, একটু খেয়াল করে দেখো তাহলে প্রত্যেকটা বাহু এ, এটা এ, এটাও এ এবং এটাও এ, এই ত্রিভুজটা অর্থাৎ এ বি সি ত্রিভুজটা অনেকগুলো ত্রিভুজে ভাগ হয়েছে, তার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও সি এবং ত্রিভুজ বি ও সি, অর্থাৎ দেখো এই সাইডটা একটা ত্রিভুজ, এই সাইডটা একটা ত্রিভুজ এবং এই সাইডটা একটা ত্রিভুজ হয়েছে। তাহলে আমরা এই পৃথক 3টা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা একটু বের করব। প্রথমে আমরা লিখব এ ও বি, অর্থাৎ এ ও এবং বি, এইটা দেখো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান সমান আমি কি জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এই ত্রিভুজটা ভূমি কত, ভূমি হচ্ছে এ বি, এ বি, এবং উচ্চতা কত, উচ্চতা হচ্ছে দেখো খেয়াল করে দেখো এই যে 6,
উচ্চতার মান কত 6 আমরা এখানে লিখে দিলাম 6 ওকে আমরা এখানে লিখতে পাচ্ছি যে হাফ গুণন এ বি এর মান কত a প্রত্যেকটা বাহুতে সুতরাং এটা হচ্ছে a গুণন এখানে কত 6 ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি এখানে তাহলে আমরা কি কি পাচ্ছি a বাই 2 a বাই 2 গুণন 6 ওকে এবার অনুরূপ ভাবে আমরা করব ত্রিভুজ a ও c এর ক্ষেত্রফল ए ओ सी एर क्षेत्रफल समान समान हाफ गुणन भूमि यटार भूमि हे ए सी गुणन एट उच्चता हे सेवेन ओके सेवेन তাহলে আমরা মান বসাই এ গুণন প্রত্যেকটা বাহু হচ্ছে এ আমরা আগেই বলেছি সেটা আমরা এ বসিয়ে দিলাম গুণন কত 7 তাহলে আমরা এটাকে যদি উপরে ধরি তাহলে এ বাই 2 ইন্টু 7 এটা মান আমরা পেয়ে গেলাম ওকে আর একটা বাকি আছে আমাদের ত্রিভুজ বি ও সি বিও সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ গুণন এটার ভূমি কত ভূমি হচ্ছে বিসি গুণন এটার উচ্চতা হচ্ছে 8 ওকে তাহলে আমরা হাফ গুণন আমরা বিসি এর মানও কিন্তু এ প্রত্যেকটা বাহুতে এ বলেছি আমরা গুণন কত 8 সো আমরা লিখতে পারি এ বাই 2 গুণন 8 তাহলে আমরা তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম একটু লক্ষ্য করে দেখো যে আমাদের মূল ত্রিভুজ হচ্ছে এ বি সি এই মূল ত্রিভুজটাকে ভেঙে কিন্তু আমরা তিনটা পেয়েছি এটাকে মূলটাকে ভাগ করে আমরা তিনটা পেয়েছি কোন তিনটা এ ও বি এ ও সি এবং বি ও সি তাহলে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব তাই না সুতরাং আমরা লিখতে পারি প্রশ্নমতে দেখো তাহলে আমরা এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিই তিনটা কি কি আছে দেখো তো প্রথমটা হচ্ছে ত্রিভুজ প্রথমটার ক্ষেত্রফল কত প্রথমটার ক্ষেত্রফল হচ্ছে এ বাই 2 এ বাই 2 গুণন 6 এই একটা পেলাম আমরা প্লাস তারপরে এ বাই 2 গুণন 7 দুইটা পেলাম প্লাস আরেকটা হচ্ছে এ বাই 2 গুণন 8 আমরা তিনটাই পেয়ে গেলাম তাহলে তিনটা ত্রিভুজ যদি আমরা এখানে যোগ করে দিই তাহলে আমরা কি বড় ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো তাই না অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল তাই না এ বি সি এর ক্ষেত্রফল তুমি এই কথাটা আগেও লিখতে পারো এটা পরে লিখতে পারো একই কথা বা আমরা এবারে দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু এ বাই 2 আছে আমরা এ বাই 2 কমন নিব এ বাই 2 কমন নিলাম তাহলে এখানে থাকলো কত 6 যোগ এখানে থাকলো 7 যোগ এখানে থাকলো কত 8 ওকে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আচ্ছা এবার আমাদের উদ্দীপকের শুরুতেই কিন্তু একটা কথা বলা আছে সমবাহু ত্রিভুজ সুতরাং আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট 3 বাই 4 স্কোয়ার তাহলে আমরা লিখব হচ্ছে রুট 3 বাই 4 স্কোয়ার ওকে বা এবার দেখো তাহলে আমরা এখানে এটা সবগুলো যোগ করে দিই আচ্ছা সবগুলো যোগ করলে আমাদের কত হয় 21 হয় ওকে 21 হওয়ার এই যে এ বাই 2 ছিল এটা এই পাশে আমরা পার করে দেবো তাহলে 2টা উপরে চলে গেল আর এটা নিচে আসলো ওকে গুণন রুট 3 বাই 4 গুণন এখানে এ স্কোয়ার ওকে আমরা এখানে 21 লিখলাম তাহলে দেখো এখানে এ আর এটা কাটা দিলে একটা এ থাকে আর এখানে এটা কাটা দিলে কী থাকে 2 থাকে ওকে তাহলে উপরে কী থাকলো এ রুট 3 এ রুট 3 আর নিচে কি থাকলো 2 থাকলো বা আমরা এটাকে যদি ক্রস গুণ করি তাহলে মনে মনে আমরা একটা এক বিবেচনা করতে পারি তাহলে গুণ করে কি হয় এ রুট 3 এটাকে আমরা এক দিয়ে গুণ দিলাম এটাই থাকে ইকুয়াল টু 21 ইন্টু কত 2 এটা পেলাম আমরা বা এ ইকুয়াল টু 21 ইন্টু 2 তাহলে আমরা কত পেলাম 21 দুগুণে 42 পেলাম আর নিচে কত পেলাম রুট 3 অতএব এ ইকুয়াল টু আমরা একটু হিসাবটা করে ফেলি ক্যালকুলেটর ব্যবহার করে এত সেন্টিমিটার তাহলে এটি কিন্তু আমাদের আজকের এই প্রশ্নটির সমাধান প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা 10 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব এটি একটি সৃজনশীল প্রশ্ন প্রথমে আমরা একটি উদ্দীপকটা দেখে নেব উদ্দীপকে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম এটি হচ্ছে আমাদের উদ্দীপক এখন ক নং প্রশ্নে বলা হয়েছে ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো তাহলে প্রথমে আমরা ক নং প্রশ্নটি সমাধান করব ক নং প্রশ্নে কিন্তু ভূমি বলা আছে এক্স অর্থাৎ এখানে দেওয়া আছে ভূমি সমান সমান এক্স ভূমি এখানে এক্স দেওয়া আছে অতএব আমরা উদ্দীপকের প্রথম লাইনটা খেয়াল করব বলা আছে ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম তাহলে আমরা লম্বটা কী পাচ্ছি দেখো
লম্ব পাচ্ছি কি ভূমি এক্স তার এগারো বাই বারো অংশ, তাই এখান থেকে আবার ছয় সেন্টিমিটার কম এটা পাচ্ছি আমরা। তাহলে আমরা পাচ্ছি ইলেভেন এক্স বাই টুয়েলভ মাইনাস সিক্স, এটা আমরা পেলাম লম্ব এবং অতিভুজ। অতিভুজ কি বলা আছে? অতিভুজ বলা আছে ভূমির চার বাই তিন অংশ থেকে তিন সেন্টিমিটার কম। তাহলে ভূমি আমাদের এক্স, তার আবার কত? চার বাই তিন অংশ, এবং সেখান থেকে আবার তিন সেন্টিমিটার কম। তাহলে আমরা কি পাচ্ছি? ফোর এক্স বাই থ্রি মাইনাস কত? থ্রি, এটা পাচ্ছি আমরা অতিভুজ। তাহলে আমরা আমরা ভূমি পেলাম, আমরা লম্ব পেলাম এবং আমরা অতিভুজ পেলাম। তাহলে আমরা এগুলো একটু এখানে লিখে রাখবো। দেখো এখানে ভূমি হচ্ছে আমাদের এক্স, তারপর কত লম্ব, লম্ব কোনটা? এটা হচ্ছে লম্ব এবি, তার মান কত? ইলেভেন এক্স বাই টুয়েলভ মাইনাস সিক্স, এটা হচ্ছে আমাদের লম্ব। এবং আমাদের অতিভুজ হচ্ছে, অতিভুজ হচ্ছে ফোর এক্স ডিভাইডেড থ্রি মাইনাস থ্রি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা লম্ব, ভূমি, অতিভুজ পেয়ে গেলাম। এখন আমাদের কাছে বলা হয়েছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্সের মাধ্যমে প্রকাশ করো। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, কারণ আমাদের উদ্দীপকে প্রথমেই বলা হয়েছে এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে আমরা মানগুলো বসাবো। হাফ গুণন ভূমি কত? ভূমি হচ্ছে আমাদের এক্স, এবং আমাদের উচ্চতা অর্থাৎ লম্ব, লম্ব হচ্ছে কত? ইলেভেন এক্স বাই টুয়েলভ মাইনাস সিক্স। তাহলে আমরা কী পাচ্ছি? হাফ এক্স, ইলেভেন এক্স বাই টুয়েলভ মাইনাস সিক্স, এটি আমাদের হচ্ছে অ্যান্সার। কারণ যেহেতু বলা আছে যে ক্ষেত্রফলটাকে এক্সের মাধ্যমে প্রকাশ করতে হবে, আমরা কিন্তু এক্সের মাধ্যমে প্রকাশ করেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এবার আমরা খ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। খ নং প্রশ্নে আমাদের কাছে বলা হয়েছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা এখানে দেখতে পাচ্ছি ভূমি হচ্ছে আমাদের এক্স, সুতরাং আমাদেরকে এক্সের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে কী লিখব? দেখো আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো যে এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ, সুতরাং আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। তাহলে আমরা লিখি পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, দেখো অতিভুজ স্কোয়ার, আমাদের এখানে অতিভুজ কোণ, অতিভুজ হচ্ছে এসি, তাহলে এসি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে এবি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে আমাদের বিসি, ভূমি স্কোয়ার। ওকে, এবার আমরা মানগুলো বসাবো। দেখো এসি আমাদের কত? এসির মান দেওয়া আছে ফোর এক্স বাই থ্রি, এবং এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। এবি, এবি মান কত? ইলেভেন এক্স বাই টুয়েলভ মাইনাস কত? সিক্স, প্লাস বিসি কত? ভূমি, তার মানে হচ্ছে এক্স, এক্স স্কোয়ার। ওকে, এবার আমরা কী করবো? দেখো একটু খেয়াল করো, হ্যাঁ আমাদের হচ্ছে, দুঃখিত, এখানে আমাদের কী আছে? অতিভুজের মান কত? ফোর এক্স বাই থ্রি মাইনাস থ্রি। ওকে, এবার আমরা দেখো নিচে একটা লসাগু করবো, লসাগু আমাদের থ্রি, তাহলে এখানে কত হয়? ফোর এক্স মাইনাস নাইন। ওকে, উপরে আমাদের স্কোয়ার আছে। ওকে, এবার আমরা এখানেও লসাগু করবো, লসাগু টুয়েলভ, তাহলে কত হয়? ইলেভেন এক্স হয় মাইনাস ছয় দিয়ে বারোকে গুণ করে কত হয়? বাহাত্তর হয়। ওকে, হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। বা এখন দেখো আমরা যদি এই স্কোয়ারটাকে আলাদা করে লিখি, অর্থাৎ এটাকে আলাদা স্কোয়ার দিলাম আর তিনকে স্কোয়ার করলে কত হয়? নাইন হয়, আলাদা লিখলাম। অনুরূপভাবে একই কাজ করব, ইলেভেন এক্স মাইনাস সেভেন্টি টু, এটাকে আমরা হোল স্কোয়ার দিলাম, এবং এটা বারোকে স্কোয়ার করলে কত হয়? একশো চুয়াল্লিশ প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে দেখো আমরা এই পাশটা যা আছে তা আমরা তাই লিখছি, হোল স্কোয়ার ডিভাইডেড নাইন ইকুয়াল, এটা আমরা লসাগু করব, লসাগু কত? একশো চুয়াল্লিশ। ওকে, তাই একশো চুয়াল্লিশ দ্বারা একশো চুয়াল্লিশকে ভাগ করলে কত হয়? ওয়ান হয়, ওয়ান দ্বারা এটাকে গুণ করলে এটাই থাকে। তাহলে আমরা লিখব ইলেভেন এক্স মাইনাস সেভেন্টি টু হোল স্কোয়ার প্লাস একশো চুয়াল্লিশ দ্বারা গুণ করলে একশো চুয়াল্লিশ এক্স স্কোয়ার। ওকে, এবার আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি ক্রস গুণ করি তাহলে সংখ্যাটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, কারণ দেখো এখানে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার করলে কিন্তু নাইনকে স্কোয়ার করলে কত হয়? একাশি হয়, তাকে আবার একশো চুয়াল্লিশ দ্বারা গুণ করলে অনেক বড় একটা সংখ্যা হবে। এই আমরা একটু সংখ্যাটাকে ছোট করার জন্য আমরা এই সমীকরণটার উভয় পক্ষে একশো চুয়াল্লিশ দ্বারা কী করবো? গুণ করবো। তাহলে আমরা দেখো কী করি, ফোর এক্স মাইনাস নাইন, ওকে এখানে স্কোয়ার দিলাম, তাহলে গুণন দেবো কত? একশো চুয়াল্লিশ। অনুরূপভাবে এই পাশেও তাই করবো, ইলেভেন এক্স মাইনাস সেভেন্টি টু
होल स्क्वायर प्लस 144 एक्स स्क्वायर डिवाइडेड कत 144 এটা কি আমরা কত করব 144 দ্বারা গুণ দেব তোমরা এখানে সাইড নোট দিয়ে লিখে দিবা উভয় পক্ষকে 144 দ্বারা গুণ করি ঠিক আছে এটা আমরা গুণ করে দিলাম তাহলে দেখো এটা এটা কিন্তু কাটা যাচ্ছে ওকে তাহলে দেখো আমরা 144 কে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে কি হয় 144 ডিভাইডেড 9 তাহলে আমাদের কত বাকি 16 বাকি আমরা ওকে এটা দ্বারা ভাগ করি কত হয় 16 হয় আমরা 16টা একটু সামনে লিখি তাহলে 16 এখানে 4x - 9 হোল স্কয়ার ইকুয়াল টু দেখো এখানে কত থাকে এখানে থাকে 11x - 72 হোল স্কয়ার প্লাস 144x স্কয়ার আমরা এটা পেলাম এবার আমরা এই লাইনটা কি করতে পারি একটাই কাজ করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা বর্গের সূত্র প্রয়োগ করতে পারি অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সূত্র তাহলে আমাদের 16 এখানে আমরা ঠিক রাখলাম দেখো এখানে আছে এটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ওকে ইকুয়াল টু এখানেও আমরা একই কাজ করব তাহলে এটা হচ্ছে a ঠিক আছে a স্কয়ার তারপরে মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার ওকে তারপর সাথে একটা কিন্তু 144 কি আছে এক্স স্কয়ার আছে আমরা লিখলাম তাহলে আশা করি এতদূর বুঝেছো আমরা একটু উপরে মুছে দেব ওকে দেখো তাহলে আমরা এখানে কি পাচ্ছি বা তাহলে আমরা এখানে 16 আমরা যা আছে এটা লিখলাম এবার দেখো 4k স্কয়ার করলে কত হয় 16 হয় 16x স্কয়ার 16x স্কয়ার মাইনাস 2 আচ্ছা ওকে আমরা একবার গুণ দিতে পারি আমরা কত কত গুণ দেব 4 2 গুণে 8 8 9 72 তাহলে 72x 72x প্লাস 9k স্কয়ার করলে কত হয় 81 হয় ওকে এটা আমরা পেয়ে গেলাম এবার এই পাশটা দেখো 11k স্কয়ার করলে কত হয় 121 হয় 121x স্কয়ার ওকে মাইনাস তাহলে এখানে কত আছে এখানে 2 11 72 গুণ দিতে হবে 1584 পেলাম 1584 সাথে একটা x আছে আমরা x টাকে লিখলাম তারপর কি আছে দেখো প্লাস 72 স্কয়ার ওকে আমরা 72 কে স্কয়ার দিব 5184 5184 পেলাম আমরা ওকে প্লাস সাথে আরেকটা জিনিস আছে কত 144 x স্কয়ার 144 x স্কয়ার আমরা এটা পেলাম ওকে আমরা এবার দেখো কি করব আমরা এবার এটা দিয়ে আমরা সরাসরি গুণ করে দেব তাহলে গুণ করে দিলে আমরা 16 দিয়ে 16 কে গুণ করি কত হয় দেখো 16 গুণন 16 আমরা পেলাম 256 তাহলে 256 x স্কয়ার তারপর মাইনাস ওকে আমরা এবার 16 দিয়ে 72 কে গুণ করব তাহলে দেখো কত হয় তাহলে 16 গুণন 72 আমরা পেলাম কত 1152 ঠিক আছে আমরা 1152 পেলাম এত কি x আছে সাথে প্লাস 16 গুণন 81 1296 1296 আমরা এই পাশটা শেষ করলাম এবার এই পাশটাতে আসি দেখো এখানে 121x স্কয়ার আর এখানে 144x স্কয়ার এই দুটো আমরা গুণ দেব আমরা কি করব যোগ দেব 265 পেলাম আমরা তাহলে কত পেলাম 265x স্কয়ার পেলাম ওকে আর এখানে আমরা x কিন্তু আমাদের একটাই আছে তাহলে 1584 x আমরা পেলাম প্লাস সাথে একটা সংখ্যা আছে কত 5184 5184 ওকে এবার আমরা কি করব সবগুলোকে আমরা এক পাশে আনবো দেখো 256 x স্কয়ার মাইনাস 1152 x প্লাস 1296 মাইনাস এটাকে এই পাশে আনলাম মাইনাস হয়ে গেল 265 x স্কয়ার এটা প্লাস হয়ে গেল 1584 এটা মাইনাস হয়ে গেল 5184 ইকুয়াল টু কত 0 ওকে এবার আমরা এটা যোগ বিয়োগ করব 256 আর এখানে আছে কত 265 ধর আমরা যদি এটা বিয়োগ করি তাহলে কত হয় দেখো মাইনাস 9 এটা যেহেতু বড় তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস 9 এক্স স্কোয়ার ওকে এবার দেখো এক্স আছে কয়টা এটা এটা এক্স আর হচ্ছে এখানে একটা এক্স আছে কোথা হ্যাঁ এখানে আমরা দুঃখিত এটা এক্স ছিল আমাদের তাহলে এটা একটা এক্স পেলাম তাহলে আমরা একটু বিয়োগ করি 1584
1584 বিয়োগ কত 1152 1152 আমরা বিয়োগ করি কত পেলাম 432 পেলাম যেহেতু আমাদের কোনটা বড় আমাদের এটা বড় তাহলে আমরা এটা প্লাস লিখব 432x পেলাম আর আমাদের দুইটা সংখ্যা আছে একটা 1296 আর একটা 5184 যেহেতু দুইটা এটা বিয়োগ আছে সুতরাং চিহ্নটা মাইনাস হবে তাহলে আমরা একটু বিয়োগ করি দেখি কত হয় আমরা পেলাম কত 3888=0 এবার আমরা দেখতে পাচ্ছি যে সামনে মাইনাস আছে সুতরাং আমরা মাইনাসটা কমন নিয়ে আমরা ছোট করব তাহলে এই সবগুলোর মধ্যে কিন্তু 9 দ্বারা ভাগ করা যায় সবগুলোকে 9 দ্বারা ভাগ করা সো আমরা কি করব -9 কমন নেব তাহলে কি থাকে x² যেহেতু মাইনাস কমন নিয়েছি সুতরাং ভিতরের চিহ্নগুলো পাল্টে যাবে মাইনাস তাহলে 732 কে আমরা 9 দিয়ে ভাগ করব দেখো কত হয় আমরা পেলাম কত 48 পেলাম আমরা 48 পেলাম ওকে তারপরে 48x পেলাম তারপরে এখানে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে তাহলে 3888 কে আমরা 9 দ্বারা ভাগ করব 432 এখানে আমরা কত পেলাম 432 এটা ইকুয়াল টু 0 তাহলে বা আমরা এই লিখতে পারি x² -48x +432 ইকুয়াল টু 0 দেখো আমরা এই পাশে এটা ভাগ হয়ে গেছে আমরা জানি 0 কে আমরা যা দিয়ে ভাগ করব আমাদের কি হবে আমরা 0ই হবে এটা আমরা এই পাশে 0 করে দিয়েছি ওকে এবার এটা আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব কিভাবে দেখো x² মাইনাস আমরা এটাকে যদি ভাঙি তাহলে এখানে 12x মাইনাস কত 36x প্লাস 432 আমরা এটা হিসাব করে দেখি যেখানে 32 আর 12 যোগ করলে কত হয় এখানে কিন্তু 48 হয় তাই না 48 এবং এই দুটো গুণ দিলে আবার 432 হয় ওকে আমরা এবার জোড়া জোড়া কমন নেব এই এক জোড়া কমন x কমন যায় তাহলে x মাইনাস কত হয় 12 এবং এখানে -36 কমন যায় তাহলে x মাইনাস কত 12 ইকুয়াল টু 0 বা x -12 কমন নিলাম তাহলে এখানে x থাকলো এখানে -36 থাকলো এত ইকুয়াল টু 0 বা আমরা লিখব x -12 ইকুয়াল টু 0 অতএব x ইকুয়াল টু কত 12 অথবা x -36 ইকুয়াল টু 0 অতএব x ইকুয়াল কত 36 তাহলে আমরা পেলাম কি ভূমি অতএব ভূমি কত ভূমি দুইটা পেলাম একটা হচ্ছে ভূমি 12 অথবা কত 36 এবং এখানে আমাদের বলা হয়েছিল যে ভূমির সবগুলো সেন্টিমিটার দেওয়া আছে সুতরাং আমরা এখানে সেন্টিমিটার অ্যানসার লিখব তাহলে এটি হচ্ছে আমাদের আমাদের কি আমাদের খ নং প্রশ্নের সমাধান আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা গ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব গ নং প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমরা একটু আগে ত্রিভুজের ভূমি নির্ণয় করলাম দুইটা একটা হচ্ছে 36 একটা হচ্ছে 12 তো এখানে আমাদের 12 কে ধরে নিতে বলা হয়েছে তাই না তাহলে আমরা প্রথমে লিখে নিব যে দেওয়া আছে ভূমি x ইকুয়াল টু কত 12 সেন্টিমিটার আমরা গ নং প্রশ্ন লিখলাম দেওয়া আছে ভূমি x ইকুয়াল কত 12 সেন্টিমিটার এটা দেওয়া আছে তাহলে যেহেতু ভূমি দেওয়া আছে তাহলে আমাদের কাছে কি অতিভুজ এবং লম্ব আমরা এখান থেকে বের করতে পারবো কারণ x এর মান আমাদের জানা আছে সুতরাং আমরা লিখি হচ্ছে লম্ব ইকুয়াল আমরা এখানে জানি লম্ব কত লম্ব হচ্ছে 11x বাই 12 মাইনাস 6 আমরা এখানে মান বসাবো দেখো কত হয় তাহলে 11 গুণন x এর মান কত x এর মান হচ্ছে 12 আর নিচে কত আছে নিচেও আছে 12 ঠিক আছে মাইনাস 6 তাহলে এটা কাটা গেল থাকলো কি দেখো এখানে থাকলো 11 আর এখানে মাইনাস 6 তাহলে কত হলো তাহলে 5 সেন্টিমিটার তাহলে আমরা কত পেলাম আমরা ভূমির মান পেলাম হচ্ছে 5 সেন্টিমিটার ওকে আমরা ভূমি 5 পেয়ে গেলাম এবং অতিভুজ তাহলে আমরা লম্বের মান কত পেলাম লম্বের মান পেলাম 5 সেন্টিমিটার এখন আমরা লিখব অতিভুজ এবং অতিভুজ সমান কত অতিভুজের মান দেওয়া আছে 4x/3 -3 ওকে মান বসাবো আমরা 4 × x এর মান কত x এর মান হচ্ছে 12 আর নিচে কত আছে 3 - 3 তাহলে আমরা কত দিলাম কাটাকাটি করলাম 4 হলো 4 4 16 16 থেকে 3 বাদ দিলে কত থাকে 13 থাকে
তাহলে আমরা 13 সেমি পেয়ে গেলাম কি অতিভুজ তাহলে আমরা এখানে লিখতে পারি 13 সেমি ওকে তাহলে আমরা অতিভুজ পেলাম লম্ব পেলাম ভূমিও পেলাম সব পেলাম x এর মান হচ্ছে 12 আমরা এখানে লিখতে পারি হচ্ছে 12 সেমি ওকে তাহলে আমরা ত্রিভুজের ভূমি পেলাম লম্ব পেলাম আমরা সবকিছু পেলাম তাহলে আমরা পরিসীমাটা বের করব কারণ এখানে বলা আছে যে ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট অন্য একটা কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে আমরা এই ত্রিভুজটার আগে পরিসীমা বের করে নেব অতএব পরিসীমা আর আমরা জানি পরিসীমা সমান তিন ভাগ যোগফল তাহলে আমরা তিন ভাগ কত পেলাম একটা পেলাম 12 তাই না যোগ একটা পেলাম কত 5 প্লাস একটা পেলাম কত 13 তাহলে তিন আমরা যোগ করে পেলাম হলো 30 অর্থাৎ 30 সেমি আমরা পেলাম হচ্ছে এই ত্রিভুজটার পরিসীমা এখন বলা হয়েছে দেখো যে এই ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমা আর একটা সমবাহু ত্রিভুজ তাই না তাহলে আমরা ধরে নেই যে ধরি সমবাহু ত্রিভুজ এটা কিন্তু নতুন একটা ত্রিভুজ এই ত্রিভুজটা কিন্তু না এটা পরিসীমা আর নতুন ত্রিভুজের পরিসীমা সমান তা আমরা ধরে নিচ্ছি যে নতুন ত্রিভুজটা কেমন সমবাহু ত্রিভুজ ধরি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কত আছে আমরা ধরে নিলাম a অতএব পরিসীমা সমান কি দেখো তাহলে a প্লাস a সমান সমান 3a কারণ আমরা জানি যে পরিসীমা হচ্ছে তিন বাহুর যোগফল তাই না এই জন্য আমরা এটা লিখে ফেলেছি ওকে আমরা এই সমবাহু ত্রিভুজের পরিসীমা পেয়ে গেলাম এবং আমাদের যে ত্রিভুজটা অর্থাৎ এই সমগ্র ত্রিভুজটার পরিসীমা আমরা পেয়ে গেলাম তো এখানে বলা আছে কি যে দেখো যে এই ত্রিভুজের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অর্থাৎ এই দুইটা ত্রিভুজের পরিসীমা কিন্তু সমান তাহলে আমরা লিখতে পারি প্রশ্নমতে 3a ইকুয়াল টু কত 30 বা a ইকুয়াল টু 30/3 আমরা কাটাকাটি করলাম কত হলো 10 পেলাম অতএব a ইকুয়াল টু 10 সেমি আমরা এক বাহুর মান পেয়ে গেছি কার পেয়ে গেছি সমবাহু ত্রিভুজের এক বাহুর মানটা পেয়ে গেছি এখন আমাদের কাছে কী চাওয়া হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব তো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি রুট 3/4a² ওকে তাহলে আমরা এখানে রুট 3 পেলাম a কত এর মান হচ্ছে 10 তাহলে আমরা 10কে এখানে বসিয়ে দিলাম 10² নিচে আছে কত 4 তাহলে আমরা এটা একবারে করব সমাধানটা দেখো আমরা কত মান পেলাম দেখো 43.3 আমরা মান পেলাম 43.3 এত যেহেতু এখানে ক্ষেত্রফল বলা হয়েছে সুতরাং আমরা লিখব সেন্টিমিটার স্কোয়ার এটি হচ্ছে আমাদের আজকের এই গণন প্রশ্নের সমাধান তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ